আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ টিউব বিডি ডার্মাটোলজি সিরিজ প্রোগ্রাম ডার্মা কেয়ার অনুষ্ঠানে, স্পন্সর্ড বাই স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যান্ড পাওয়ার্ড বাই রিমাস সেফ ট্রিটমেন্ট ফর ভিটিলিগু। আজ আমাদের নবম এপিসোড এবং আমি ডাক্তার নাইমা আছি আপনাদের সাথে সব সময়কার মতো। দর্শক, আপনারা জানেন যে আমরা আমাদের এই বিশেষ যে ডার্মাটোলজির অনুষ্ঠানটা, এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, স্কিন এবং হেয়ার রিলেটেড, এবং আমরা চেষ্টা করি যেন আপনারা এই থেকে উপকৃত হন। কেননা আমাদের সাথে কিন্তু যে উপদেশ দেওয়ার জন্য বা পরামর্শ দেওয়ার জন্য এই বিষয়গুলো নিয়ে উপস্থিত থাকেন বাংলাদেশের স্বনামধন্য ডার্মাটোলজিস্টরা। দর্শক, ঠিক তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা আজও আমাদের একটা সুন্দর বিষয় ঠিক করেছি। আমরা আজকে কথা বলবো সেটি রোগের আধুনিক চিকিৎসা নিয়ে, আর এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের একজন স্বনামধন্য ডার্মাটোলজিস্ট। আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সাথে আজকে আছেন চর্ম, যৌন ও অ্যালার্জি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ এ হাই স্যার। তিনি অধ্যাপক হিসাবে কর্মরত আছেন চর্ম যৌন রোগ বিভাগ, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেটে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম নাইমা, তুমি ভালো আছো তো? স্যার আমি ভালো আছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার ব্যস্ত সময়গুলো থেকেও এখন এই COVID-19 সিচুয়েশনে আমাদেরকে সময় দিয়েছেন, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। স্যার আসলে সেতি রোগ যে বিষয়টা নিয়ে একটা সেই আরো অনেক বছর আগে থেকেই কিন্তু একটা ধারণা যে এই সেতি রোগ হলে যখন পুরো শরীরটা সাদা হয়ে যাবে, মুখটা সাদা হয়ে যাচ্ছে, একটা তেমন সামাজিক ভাবে একটা বিব্রতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে পার করে যারা এই সেতি রোগের ভুগছেন, সেই ক্ষেত্রে বলবো আমি। তো স্যার প্রথমে আপনার কাছে একটু জানবো আমি যে এই সেতি রোগটা আসলে কি এবং কেন হয়। ধন্যবাদ নাইমা, প্রথমেই আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে অত্যন্ত সুন্দর একটা টপিক নির্বাচনের জন্য। মূলত আমাদের এই সাবকন্টিনেন্ট ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আমাদের এই দেশের এই তিনটি দেশের প্রেক্ষাপটে এই ভিটিলিগো বা সেতি রোগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ, এবং এই রোগটা অত্যন্ত কমন একটা ডিজিজ। এবং স্কিনের যে ডিজিজগুলো নিয়ে আমরা সবচেয়ে বেশি ডিল করি, তার মধ্যে অন্যতম একটি ভিটিলিগো নামে এই রোগটি। এবং সংক্ষেপে আমরা ভিটিলিগোকে বলবো যে ত্বকের, যে আমাদের ত্বকে এক ধরনের পিগমেন্ট তৈরি হয়, মেলানোসাইট নামে একটি সেল, ওই সেলটা আমাদের শরীরে পিগমেন্ট তৈরি করে, যার ফলে আমাদের স্কিনটা এক ধরনের কালার্ড স্কিন হয়। যদি কোনো কারণে সেই পিগমেন্ট প্রডিউসিং সেলগুলা ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের ত্বকের রংটা সাদা হয়ে যায়, এবং এই সাদা হয়ে যাওয়াটাকে আমরা সংক্ষেপে সেতি রোগ বলবো। তো সংক্ষেপে আমি এটাকে সেতি রোগ বলবো, কারণ ডেফিনেশন আমি পুরোপুরি এখানে বললে সেটা অনেক দীর্ঘ হয়ে যাবে। জি স্যার, আসলে সাধারণ মানুষের জন্যই কিন্তু স্যার আমাদের এই অনুষ্ঠানটা, যে আমরা কিভাবে এটাকে বুঝবো এবং এর চিকিৎসা অপশনস গুলো কি কি আছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে আলোচনা হবে। স্যার আপনি যেহেতু বলছিলেন যে সেতি রোগ একটা পিগমেন্টারি ডিসঅর্ডার, আমরা দেখি যে অনেক সময় আমাদের শরীরে এমন কিছু রোগ হয় যেখানে আমাদের স্কিনটা হয়তো বা একেবারেই খুব হালকা সাদা হয়ে যাচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে কালো হয়ে যাচ্ছে, যেটাকে আমরা হাইপোপিগমেন্টেড অ্যান্ড হাইপার পিগমেন্টেড বলি। তো স্যার এই সেতি রোগকে আলাদা করার জন্য মানে অন্যান্য পিগমেন্টারি ডিসঅর্ডার গুলোর সাথে কি ফলো করছেন আপনারা, বা কিভাবে বুঝতে পারবেন একজন মানুষ যে সে সেতি রোগে আসলে ভুগছে? যে ব্যাপারটা আমরা বলি যে ত্বকের আমাদের যে সাধারণ যে একটা কালার থাকে, রং থাকে, সেটা যখন একটু ফেড হয়ে যায়, সেই কন্ডিশনটাকে আমরা বলি হাইপো পিগমেন্টেড। হ্যাঁ, যখন রংটা পুরোপুরি চলে যাবে এবং একদম সাদা কালারটা চলে আসবে, তখন আমরা সেই কন্ডিশনটাকে বলি ডি পিগমেন্টেশন। তো সেতি রোগটা কিন্তু সেই ডি পিগমেন্টেড একটা কন্ডিশন। আমাদের ত্বকের নানা জায়গায় সেটা দেখা যেতে পারে। প্রধানত আমরা বলি যে এই সেতি রোগটা প্রধানত দুই ধরনের। হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে যে জেনারেলাইজড বা শরীরের যে কোনো জায়গায় সেটা হবে, আর একটাকে বলি আমরা সেগমেন্টাল, অথবা শরীরের নির্দিষ্ট একটা অংশেই সেটা হবে। তো মূলত সেই দুই দুই ধরনের রয়েছে। তো যেটা সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে গিয়ে জেনারেলাইজড। হ্যাঁ, এটাই সবচেয়ে বেশি কমন হয়। তো জেনারেলাইজড ভিটিলিগো হয় কি, এই সাদা দাগগুলো সেটা মুখে
থাকবে, আমাদের চোখের চারদিকে, নাকের চারদিকে, আমাদের মুখ গহ্বরের চারিদিকে, আমাদের হাতের আঙ্গুলের ডগায় থাকবে, আমাদের শরীরের হাঁটুতে থাকবে, এইভাবে কম বেশি শরীরের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। সেটাকে আমরা বলি যে জেনারেলাইজড টাইপ অফ ভিটিলিগো। আর সেগমেন্টাল ভিটিলিগো সেটা হয় শরীরের নির্দিষ্ট একটা একদিকে, হয়তো ছোট্ট একটা জায়গায় বা অল্প কিছু জায়গায় যেটা হয় সেটাকে আমরা সেগমেন্টাল ভিটিলিগো বলি। তবে ভিটিলিগোর অনেক ধরনের টাইপ থাকে, এই দুটো টাইপ ছাড়াও আর অনেকগুলো, কারো কারো শুধু অনলি মিউকোসাল মেমব্রেন মানে মুখের ভিতর বা অন্যান্য মিউকোসাতে হতে পারে, যেটা মিউকোসাল টাইপ। আবার অনেকের বলি আমরা যে এটা নির্দিষ্ট কোনো ডিফারেন্সিয়েট টাইপ না, শরীরের ছোট ছোট ডট সাদা থাকতে পারে, এটাকে আমরা আনডিফারেন্সিয়েটেড টাইপ বলবো। তো এভরিডে কিন্তু এই ত্বকের যে পিগমেন্টারি ডিজিজ, এগুলো নিয়ে কিন্তু অনেক বেশি রিসার্চ হচ্ছে, নতুন নতুন চিন্তা ভাবনা হচ্ছে, কেন ভিটিলিগো হচ্ছে সেটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে। যদি এই মুহূর্তে আমাকে তুমি প্রশ্ন করো যে হ্যাঁ ভিটিলিগো রোগের কারণটা কি, আমি বলবো যে কমপ্লিটলি আননোন। কিন্তু আননোন বলে বসে থাকলে আমাদের হবে না, কারণ অনেক গবেষণা হচ্ছে, সেখানে অনেকগুলো কারণ খুঁজে বের করার চেষ্টা করছে, অনেকটা জেনেটিক কজ রয়েছে। আমরা জেনেটিক অনেকগুলো ফোকাস করলো কি অলরেডি ডিসকভার হয়ে গেছে যে হ্যাঁ জেনেটিক কিছু কজ থাকে, আবার অনেক ক্ষেত্রে এনভায়রনমেন্টাল কিছু কজ থাকে, আবার কিছু কিছু হাইপোথিসিস বা থিওরি আছে যে অটোইমিউন থিওরি। হ্যাঁ, বলা হয় বডিতে আমাদের যে মেলানোসাইট তার এগেনস্টে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়, যে কোনো কারণে একটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সেই অ্যান্টিবডিটা আমাদের মেলানোসাইট সেলকে ধ্বংস করে দিচ্ছে। আর একটা থিওরি আছে সাইটোটক্সিক থিওরি, বলা হচ্ছে যে হ্যাঁ মেলানোসাইটের ভেতরে যখন মেলানিনটা ফরমেশন হয় তখন টাইরোসিন থেকে যে মেলানিনটা ফরমেশন হচ্ছে, এই ফরমেশন হওয়ার পথে নানা সাইটোটক্সিক সাবস্টেন্স তৈরি হচ্ছে, সেগুলো এক কোনো কারণে একটু টক্সিসিটি ডেভেলপ হচ্ছে, সেখান থেকে এই মেলানোসাইট সেলগুলো মরে যাচ্ছে। এইভাবে অনেকগুলো থিওরি আছে। যেমন আরেকটা থিওরি আছে নিউরোনাল থিওরি, যেহেতু অনেক সময় একটা ডার্মাটোম বা নার্ভের সাপ্লাই এরিয়াটা সাদা হয়ে যাচ্ছে, মনে করা হয় যে নিউরন থেকে যে কেমিক্যাল গুলো তৈরি হয় সেগুলোর কারণে হয়তো আমাদের শরীরের বিভিন্ন জায়গা সাদা হয়ে যাচ্ছে। তো অনেকগুলো কারণ নিয়েই গবেষণা হচ্ছে, এবং আমরা সবগুলোকে একই সাথে যখন অ্যাকুমুলেশন করতে পারবো তখন আমরা অ্যাকচুয়াল কজ হয়তো খুঁজে পাবো। তো নাইমা, হ্যাঁ জি, ধন্যবাদ স্যার আপনাকে, আপনি খুব সহজ করে বলেছেন আসলে যে এই ভিটিলিগোটা কিভাবে লক্ষণ গুলো বোঝা যাবে এবং কেন হবে কারণগুলো। তো আসলে যেটা বলছিলেন যে স্যার এর কোনো কারণ নেই, কিন্তু স্যার একটা বিষয় কিন্তু রয়েই যায়, অনেকেই জিজ্ঞাসা করে যারা এই ভিটিলিগোর সমস্যায় ভুগছে যে যদি তাদের ফ্যামিলিতে কারো এটা থাকে সেই ক্ষেত্রে কি জেনেটিক ভাবে সে এটা পেতে পারে কিনা বা হওয়ার কোনো সম্ভাবনা থাকে কিনা। এটা খুব সুন্দর কোয়েশ্চেন। আমাদের চেম্বারে কিন্তু আমরা অনেকভাবে এই প্রবলেমগুলো ডিল করি। তোমাকে আমি প্রথমে একটা জিনিস হয়তো বলেছি যে আমাদের এই সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে এই ডিজিজটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি আবারও ক্লিয়ার করে বলছি তোমাকে যে ভিটিলিগো এই ডিজিজটা কিন্তু ভেরি মাইল্ড একটা ডিজিজ, এটার কোনো সাইন নাই, সিমটম নাই। সাইন সিমটম মিনস এই লিশন যেটা হবে, সাদা একটা দাগ থাকবে, সেখানে কোনো ইচিং থাকবে না, কোনো বার্নিং থাকবে না, এটার কারণে আমাদের শারীরিকভাবে কোনো সমস্যা হবে না, দ্যাট মিনস ইট ইজ দ্য মাইল্ড ডিজিজ। কিন্তু অন্য দিক দিয়ে আমরা যখন সোশ্যাল স্টিগমেটাইজেশন দিক দিয়ে যখন চিন্তা ভাবনা করবো তখন কিন্তু আমরা এটাকে একটা ডিভাস্টেটিং ডিজিজ বলবো, কারণ সামাজিকভাবে এই ডিজিজটার স্টিগমা অনেক বেশি, যার ফলে আমরা আমাদের চেম্বারে যখন আমরা রোগ পেশেন্ট দেখি তখন অনেকভাবে পেশেন্ট বা পেশেন্টদের গার্জিয়ানটা নানা ধরনের কোয়েশ্চেন নিয়ে আসেন। স্পেশালি আমাদের দেশে যখন মেয়েদের বিয়ে হয় ওই সময়টা অনেকেই আসেন, হ্যাঁ একটা মেয়ের ভিটিলিগো আছে, তার বিয়ে পরবর্তী তার সমস্যা কি হতে পারে, তার সন্তানের কি সেটা কত হতে পারে কিনা, হলে কত পার্সেন্টের হবে, হ্যাঁ এই ধরনের কোয়েশ্চেন গুলা আমরা খুব বেশি ফেস করি, এবং পেশেন্টদেরকে সেটা অবশ্যই আমরা আমাদের সঠিক তথ্যটা আমরা সবসময় বলার চেষ্টা করি। হ্যাঁ, তো নর্মালি কিন্তু একটা জিনিস বলি তোমাকে যে ভিটিলিগো কিন্তু সেটা নর্মাল পপুলেশন সেটা 1%, হ্যাঁ 1% বা সামান্য একটু বেশি পপুলেশনের এই ডিজিজটা হয়। তো যে কোনো ডিজিজ যখন 1% থাকে তাকে আমরা কমন ডিজিজটাই বলি। হ্যাঁ, বা বংশগত কারণ মিস বাবা বা মায়ের যদি সেটা থাকে তাহলে কিন্তু এই হওয়ার চান্সটা কিন্তু একটু বেশি বেড়ে যায়। হ্যাঁ, সেটা অনেক ক্ষেত্রে 20-25% চান্স থাকে তাদের হওয়ার। আর যারা মা হচ্ছেন মানে ভিটিলিগো প্যাশেন্ট তার বাচ্চা হবে, তাদের ক্ষেত্রে বলি যে আমরা
তার ক্ষেত্রে কিন্তু তার বাচ্চা হওয়ার চান্স, বাচ্চার ওই ডিজিজ হওয়ার চান্সটা কিন্তু প্রায় 7 থেকে 9% ভেতর। তো নাইমা, জি স্যার, যেটা বলছিলেন যে আসলে আমরা তাহলে বলতে পারি যে একটা জেনেটিক হিস্ট্রি আসলে থেকেই যায়, একটা চান্সেস থাকে যদি পরিবারের কারো থাকে পরবর্তী জেনারেশনে হওয়ার জন্য। স্যার, এই সেতী রোগ নিয়ে কিন্তু যেটা আপনি বলছিলেন যে একটা সাইকোলজিক্যাল ট্রমা কাজ করে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বিয়ের পরে হয়তো বা একটা মেয়ের ভিটিলিগোটা বেড়ে গিয়ে একদম পুরো শরীরটাই হয়তো বা সাদা হয়ে গেল, এবং দেখা দেখা যাচ্ছে তখন তার হাজবেন্ড তাকে ছেড়ে দিচ্ছে। স্যার, এই যে একটা মানসিক অশান্তি, একটা সাইকোলজিক্যাল ট্রমা, স্যার এই পেশেন্টদেরকে নিয়ে আপনারা কিভাবে ডিল করছেন এবং তাদের জন্য এই কাউন্সিলিংটা কতটা প্রয়োজন বলে আপনি মনে করছেন? আমি সবসময় যেটা মনে করি যে ভিটিলিগোর এই ডিজিজটার যেটা হিস্ট্রি, আমরা আমরা হিস্ট্রি যারা আমরা স্টাডি করি, আমরা দেখেছি যে এটা অনেক পুরনো ডিজিজ। হ্যাঁ, আজ থেকে প্রায় 2000 বছর আগে, হ্যাঁ, যখন আমরা যীশু খ্রিস্টের সময়কার হিস্ট্রির কথা বলছি, অলৌকিক গুণে যখন যীশু খ্রিস্ট অনেকগুলো ডিজিজ ভালো করলেন, অনেকগুলো ডিজিজ মিন্স তখন বলা হচ্ছিল যে ল্যাপ্রোসি, এই ডিজিজ গুলো। হ্যাঁ, কিন্তু আমরা বিভিন্ন ঐতিহাসিকগণ কিন্তু বলছেন যে ওই সময় যে পেশেন্ট গুলাকে যীশু খ্রিস্ট অলৌকিক গুণে ভালো করেছিলেন তাদের মধ্যে সবগুলো যে শুধু ল্যাপ্রোসি ছিল এমন না, এর মধ্যে কিছু পেশেন্ট কিন্তু ভিটিলিগো ছিল, কিছু সোরিয়াসিস ছিল। কারণ আলটিমেটলি ভিটিলিগো, সোরিয়াসিস, ল্যাপ্রোসি এদের সবার ক্ষেত্রে কিন্তু স্কিনের ট্রিটমেন্ট চেঞ্জ হয়। হ্যাঁ, তো সেটা কিন্তু দীর্ঘদিন থেকেই এই ভিটিলিগো ডিজিজটাকে ল্যাপ্রোসি বা কুষ্ঠরোগের সাথে অনেকটাই ভুল ক্রমে অনেকেই এটাকে একটা স্টিগমেটাইজেশন ছিল। হ্যাঁ, তো আমরা সবাই জানি যে ল্যাপ্রোসি ডিজিজ একটা একটা সোয়াচের রূপ, বাট এটা এটা ভিটিলিগো মোটেই কোনো সোয়াচের রোগ নয়, বাট এটাকে আমরা সোশ্যাল স্টিগমেটাইজেশন হচ্ছে। অনেক ক্ষেত্রে স্কুল পর্যায়ে দেখা যাচ্ছে অনেকে ক্লাস ফ্রেন্ডদের এই ডিজিজ থাকলে হয়তো কাছে সে বসছে না, বা কলেজ পর্যায়ে যাওয়ার পরে অনেকের ক্ষেত্রে, অনেকে নতুন ফ্রেন্ডশিপের ক্ষেত্রে, বা যেটা বললাম যে অনেক সময় জীবন সঙ্গিনী বা জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে এটা কিন্তু অনেকটা পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে। তো আমি যেটা সংক্ষেপে বলি যে এই রোগটাকে নিয়ে এত স্টিগমেটাইজেশন করার দরকার নেই, কারণ এটা কোনো সোয়াচি ডিজিজ নয়, সেটা শুধু স্কিনের একটা কালার। হ্যাঁ, অনেক অ্যানিমেলেরও তো মাল্টি কালার থাকে, তাই না? তো আমাদের কাছে যখন একটা পেশেন্ট আসে, হ্যাঁ, যখন আমরা দেখি হ্যাঁ তার প্রগনোসিসটা অনেকটা ব্যাড, হ্যাঁ, সব পেশেন্টের কিন্তু সেম প্রগনোসিস থাকে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে প্রগনোসিস ব্যাড থাকে, যেমন কয়েকটা কেস বলি আমি, যেমন যাদের ডিজিজের হিস্ট্রি মোর দেন 10 ইয়ার্স, হ্যাঁ, যাদের স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে, যাদের ধরো বডির মোর দেন 30% বডি এরিয়া ইনভলভ, হ্যাঁ, অথবা যাদের সার্ফেস গুলো ইনভলভ, হ্যাঁ, বা যাদের মিউকোসাল সার্ফেস ইনভলভ, ওদের ক্ষেত্রে কিন্তু এই ভালো হওয়ার পার্সেন্টেজটা একটু কম। তাদের ক্ষেত্রে আমরা কাউন্সিলিং যেটা করি যে তোমাকে এই ডিজিজটাকে মানে নিতে হবে, হ্যাঁ, চিকিৎসায় তোমার ভালো হবে 100%, হয়তো তুমি সেই পর্যায়ে তুমি অ্যাচিভ হবে না, তোমাকে হয়তো 60% 70% ভালো হবে, কিন্তু তোমাকে এই দাগ নিয়ে তো বেড়াতে হবে। হ্যাঁ, তো সবচেয়ে ভালো হচ্ছে যে প্রত্যেকটা মানুষের একটা স্বাতন্ত্র্য থাকে, তোমার শরীরে দুই একটা দাগ থাকলে সেটাও তোমার এই সামাজিক ভাবে, অনেকে তোমাকে হয়তো মানুষকে নিজেকে চেনাবার জন্য কেউ তো কবিতা আবৃত্তি করে, কেউ লেখে, কেউ খেলোয়াড় হয়। হ্যাঁ, তো তোমার শরীর দাগের জন্য তোমাকে আলাদা তুমি একটা আইডেন্টিটি পেয়ে যাচ্ছ, সেটা কম কিসে? হ্যাঁ, আমরা কিন্তু পেশেন্টদেরকে নানাভাবে সেটা বোঝানোর চেষ্টা করি। তাও যদি কেউ বলে যে না না, আমরা কোনো অবস্থায় আমাদের এই ধরনের আইডেন্টিটি চাই না, হ্যাঁ, তাদের ক্ষেত্রে বলি যে আমাদের অনেক পেশেন্ট আছে, অনেক বিএপি পেশেন্টও আছেন যারা মুখে বা যাদের বডির অল্প জায়গায় রয়েছে, তাদেরকে আমরা বলি যে ক্যামোফ্লেজ, মানে এক ধরনের কসমেটিক তোমরা মেকআপ, হ্যাঁ, কসমেটিক মেকআপ নেওয়ার জন্য বলি। এবং কসমেটিক মেকআপ কিন্তু যারা ইউজ করেন তারা অভ্যস্ত হয়ে যান। হ্যাঁ, ফেসের ক্ষেত্রে কিন্তু 10 থেকে 12 ঘন্টা এই মেকআপটা থাকে এবং একদমই বোঝা যাবে না, কারণ ওই কালার গুলো বডির কালার সাথে ম্যাচ করা থাকে, এবং যখন মুখে দেওয়া হয় সেটা 10 থেকে 12 ঘন্টা ইজিলি থাকে। এবং ফেস ছাড়া বডির অন্য যেসব জায়গা সেখানে আমরা দেখেছি 80-90 আওয়ার্স পর্যন্ত কিন্তু এই দাগ, মানে এই মেকআপটা থাকে। তো তারা ইজিলি কিন্তু নর্মাল লাইফস্টাইল গুলো মেনটেন করতে পারে। হ্যাঁ, নাইমা প্লিজ। স্যার, যেটা আপনি বলছিলেন স্যার, আসলে এই মেকআপ বা স্কিন কেয়ারের ব্যাপারে স্যার, এই সেতী রোগীদের জন্য কি আলাদা কোনো রুটিন আছে কিনা, যে আলাদা কোনো স্কিন কেয়ার ফলো করতে হবে বা কোনো মেকআপ স্পেসিফিক্যালি ইউজ করতে হবে, নাকি অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে স্যার ইউজ করছে সেভাবেই করতে পারবে?
এখানে আমি একটু বলি যে স্কিন যে মেকআপ যেটা, এটা কিন্তু এখন, আগে কিন্তু যেটা ছিল যে অনেক নিজে মিক্সিং এর জন্য অনেকগুলো কালার ব্লেন্ড করা লাগতো, এখন কিন্তু জি অনেক মডার্ন মেকআপ চলে আসছে যেটা ঘরে বসে যে কেউ এটা এখন ইউজ করতে পারবে। হ্যাঁ, তো জি স্যার, আমি যখন দেশের বাইরে ছিলাম, কিছুদিন কাজ করেছিলাম, আমি যখন ইংল্যান্ডে ছিলাম, হ্যাঁ, তখন কিন্তু ওইখানে ব্রিটিশ ভিটিলিগো অ্যাসোসিয়েশন একটা অ্যাসোসিয়েশন ছিল, তো তাদের সাথে আমি দুই একটা প্রোগ্রামে আমি গিয়েছি। তারা তারা যেটা করতো, যেটা হচ্ছে ভিটিলিগো যারা পেশেন্ট, যারা স্কুল পর্যায়ে বা যারা কলেজ পর্যায়ে, ওদেরকে তারা একটু এনকারেজ করার জন্য বা ওদের কাছে তারা যেত, এবং তারা ফ্রি কিন্তু তারা ওই মেকআপটা তারা করে দিত। হ্যাঁ, তো যারা সাদা চামড়া তাদের ক্ষেত্রে কিন্তু ওই কালারটা কিন্তু এত বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় নাই। হ্যাঁ, কারণ যারা জি একটু কালারটা যাদের ফেয়ার, তাদের কিন্তু ওই ভিটিলিগো দাগটা এত বেশি বোঝা যায় না, খুব খেয়াল না করলে বোঝা যায় না। তো ওদের ক্ষেত্রে যে কালার মেকআপটা দেওয়া হতো, ওটা ভেরি সিম্পল প্রসিজিওর তারা করে দিত এবং তারা ফ্রি করে দিত এটা। হ্যাঁ, ভিটিলিগো সেশন, তো তাদের সেই কালার করে দেওয়ার উদ্দেশ্য ছিল একটাই, যে তাদেরকে এটা এই ভাবটা প্রকাশ করা যে তোমরা এখানো, তোমাদের আমাদের পাশে আমরা আছি। হ্যাঁ, তো আমাদের দেশে জি কিন্তু আমরা আমরাও ভিটিলিগো যারা পেশেন্ট, আমি বলবো যে আমাদের ডাক্তাররা কিন্তু এগিয়ে আসা উচিত। হ্যাঁ, একটা ব্যাপার আমি প্রায় বলি, 2000 বছর আগে, হ্যাঁ, এই সেতি রোগী বলি বা লেপ্রোসি রোগী, ওদের জন্য তো আমাদের নবী এসেছিলেন। হ্যাঁ, যিশু নবী ওদের কাছে এসেছিলেন, এখন তার কোনো নবী আসবেন না। হ্যাঁ, ওই দায়িত্বটা জি কিন্তু আমাদের ডাক্তারদের কিছুটা পালন করতে হবে। আর স্পেসিফিক্যালি বললে, আমাদের চর্মরোগের ডাক্তারদের কাছে কিন্তু এই দায়িত্বগুলো পড়ে যায়। তো আমরা আমাদের প্রফেশনাল কারণে না হলেও মানবিক কারণে আমি বলবো যে ভিটিলিগো পেশেন্টদের প্রতি আমাদের আরো বেশি একটু মনোযোগ দিতে হবে। হ্যাঁ, নাইবা, জি ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আপনার কাছ থেকে আরেকটু শুনবো যে আসলে এখন যেটা দেখা যায় যে ভিটিলিগোর ট্রিটমেন্ট অনেক আছে, এবং আপনারা বলেন যে এই ভিটিলিগো যে আগে যেটা ঠিক করা সম্ভব হতো না সেটা এখন সম্ভব। তো স্যার ভিটিলিগোর চিকিৎসাগুলো কি কি আছে সেটা যদি একটু বলতেন। আমি বলবো যে যদি আমি কম্পেয়ার করি এখন থেকে 10 ইয়ার্স আগে যে আমাদের ভিটিলিগোর যে ট্রিটমেন্ট মডালিটি ছিল, আমি বলবো যে যে চেঞ্জটা, সেটা কিন্তু আমি বলবো যে যুগান্তকারী অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সেটা মেডিকেল ট্রিটমেন্টে যেটা হয়েছে সেটাও বলবো, আমি সার্জিক্যাল ট্রিটমেন্ট তো অবশ্যই বলবো। তো মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথম যে যে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা হচ্ছে যে পেশেন্ট যখন আসে আমাদের কাছে, এরা কিন্তু প্রথমে তারা কিন্তু সাইকোলজিক্যালি তারা আপসেট থাকে। তো জি প্রথম স্যার, যেটা সাইকোলজিক্যালি তাকে সাপোর্ট দিতে হবে যে হ্যাঁ, এই ডিজিজটা আল্লাহ প্রদত্ত ডিজিজ ঠিকই আছে, বাট একটা ট্রিটমেন্ট রয়েছে, এই বিশ্বাসটা পেশেন্টের ভেতর দিতে হবে। হ্যাঁ, এবং ইউজুয়ালি যেটা আমি বলি যে লং টাইম ট্রিটমেন্টে সবারই কিন্তু রেজাল্ট হয়, এটা ভেরি স্পেসিফিক জি স্যার, মেসেজ, সবারই রেজাল্ট হয়, কারো ক্ষেত্রে হয়তো 50%, কারো ক্ষেত্রে 70%, এবং আর্লি কন্ডিশনে 100% রেজাল্ট আসে অনেক পেশেন্টের। আমার পেশেন্টের যে ডেটা লিস্ট রয়েছে সেখানে আমি 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 আমার ল্যাপটপে রাখি, আমি অন্তত আমার 1000 পেশেন্ট রয়েছে যারা কমপ্লিটলি ভালো হয়ে গেছে। তো এই জন্য আমি আমার পেশেন্ট বলি যে, ওদেরকে ছবি দিকে বলি, ওরা যেহেতু পেরেছে তোমাকে পারতে হবে, তোমাকে একটু লং টাইম ট্রিটমেন্টে থাকতে হবে। তো এই জন্য ফার্স্ট যেটা পেশেন্টকে এনকারেজ করতে হবে, তাকে ট্রিটমেন্টে সে লেগে থাকতে হবে। আর নাম্বার টু হচ্ছে যেটা মেডিকেল ট্রিটমেন্ট যেটা বলি, যে প্রথমে তোমাকে বলেছি যে ওগুলো অনেকগুলো টাইপ রয়েছে। হ্যাঁ, যে জি জেনারেল জি গুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকটা অটোইমিউন কজ থাকে। হ্যাঁ, তো অটোইমিউন কজ যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আমরা কিছু স্টেরয়েড আমরা অবশ্যই যেটা ইউজ করি, টপিক্যাল স্টেরয়েড সবসময় আমরা একটু ইম্পর্টেন্ট টপিক্যাল স্টেরয়েড ইউজ করি, এই যে 2 to 3 মান্থ আমরা ইউজ করে দেখি কতটুকু রেজাল্ট হচ্ছে, এবং যাদের রেজাল্ট হয় তাদেরকে আমরা সেটা কন্টিনিউ করতে বলি। আর নতুন যেগুলো ট্রিটমেন্ট যেগুলো এসেছে, যেটা ট্যাক্রোলিমাস, হ্যাঁ, যে গ্রুপের যেগুলো ক্যালসিনিউরিন ইনহিবিটর গ্রুপের যেগুলো ট্যাক্রোলিমাস, সেগুলো কিন্তু লং টাইম ইউজে কিন্তু যথেষ্ট পেশেন্টের উন্নতি হয়। তো টপিক্যাল স্টেরয়েড এবং টপিক্যাল ট্যাক্রোলিমাস আমরা সেটা প্রথম দিকে আমরা অবশ্যই দিই। আর যাদের প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ মিনস ডিজিজের দুটো স্টেজ থাকে। হ্যাঁ, অনেকেরই প্রথম বয়স 20 বা 30 বা 40 বছর বয়সে অনেকের দেখা গেছে যে এভরিডে কিছু কিছু বাড়ছে, কিছু কিছু নতুন এরিয়া হচ্ছে, এই স্টেজটাকে আমরা বলি যে প্রোগ্রেসিভ স্টেজ। এই স্টেজে আমরা একটু একটু চ্যালেঞ্জিং মেডিসিনের দিকে যাই, অনেক ক্ষেত্রে আমরা সিস্টেমিক স্টেরয়েড, হ্যাঁ, সিস্টেমিক স্টেরয়েড, সেটা হাই ডোজে আমরা দেই, কিন্তু সেটা আমরা ইন্টারমিডিয়েট ডোজে দিই, যাতে শরীরের
বেশি ক্ষতি না হয়। যখন ডিজিজটা স্টেবল হয়ে যায় ওই সময় আমরা স্টেরয়েডটা স্টপ করে দিই। আবার এখন যেগুলো নতুন যেগুলো ট্রিটমেন্ট যেগুলো আসছে, জেএকে ইনহিবিটর, হ্যাঁ, যেমন টপাসিটামিব, সেটা বাংলাদেশে পাওয়া যায়, এই গ্রুপের ওষুধগুলো কিন্তু আমরা এখন ইউজ করছি এবং সারা ওয়ার্ল্ডে কিন্তু সেগুলো ইউজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো জি স্যার, জি স্যার, এগুলো কিন্তু অনেক কাজ করে এবং স্টেরয়েড থেকে অনেক বেশি কাজ করে এবং সাইড ইফেক্ট প্রোফাইলটা অনেক কম। হ্যাঁ, তবে স্ক্রিনিংটা ইম্পর্টেন্ট আমাদের মতো দেশে, যাদের টিবি রোগ রয়েছে বা যাদের ইমিউনো সাপ্রেশন রয়েছে তাদের ক্ষেত্রে একটু স্ক্রিনিং করে দেওয়া উচিত। বাট আমি বলবো যে স্টেরয়েড থেকে সেগুলোর বডির কমপ্লায়েন্সটা অনেক ভালো, এবং আমার নিজস্ব স্টাডি, আমি অন্তত পক্ষে 1000 পেশেন্টকে আমি দিয়েছি এবং দেখেছি যে না, প্রায় সব পেশেন্টের ক্ষেত্রে একটা সার্টিন রেজাল্ট আসছে এই ট্রিটমেন্ট গুলো। হ্যাঁ, তো আমি বলবো যে হ্যাঁ, এখন আগের তুলনায় এই নতুন যে মোটো ট্রিটমেন্ট গুলো সেগুলো যদিও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, অনেকগুলো অনেকগুলো এস্টাবলিশ, বাট দে আর অল আর গিভিং রেজাল্ট। আর অনেক পুরনো যে একটা চিকিৎসা যেটা অনেক দিন থেকে চলে আসছে, যেটা 20 বছর বা 30 বছর আগেও ছিল, সেই ট্রিটমেন্টটাকে আমরা বলি উবা বা সোরালেন আল্ট্রাভায়োলেট এ থেরাপি। আমাদের দেশে প্রেক্ষাপটে আমি এটাকে অত্যন্ত উপযোগী একটা চিকিৎসা বলি এবং অত্যন্ত আমি বলি যে এটা ভেরি মাচ এটা প্রুভড একটা ট্রিটমেন্ট এবং এটার ব্যয়সাপেক্ষ মোটেই না। হ্যাঁ, এটা কস্ট ইফেক্টিভ একটা ট্রিটমেন্ট। আমি যেটা ইউজ করি যে টপিক্যালি যে সোরালেন প্রিপারেশন যেটা নর্মালি লোশন হিসেবে পাওয়া যায় আবার ক্রিম হিসেবে পাওয়া যায়, সেটা আমি বলি যে সেটা মর্নিং টাইম, যদি সকাল 10টা ওই টাইমে স্কিনে অ্যাপ্লিকেশন যদি আমরা করি এবং 15-20 মিনিটস পরে অনলি 1 or 2 মিনিটসের জন্য সান এক্সপোজার আমরা করি, এটা একদিন পর পর, সেটা আসলে ড্রামেটিক কাজ করে এবং অ্যারাউন্ড মোর দেন 60-70% পেশেন্ট বিকাম হ্যাপি। এবং এই ট্রিটমেন্টটা একটু লং টাইম প্রয়োজন হয়। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু ওই যেহেতু সানলাইটটা সবসময় অ্যাভেলেবল হয় না, ওরা কিন্তু আলটিমেটলি আর্টিফিশিয়াল ইউভি লাইট থেরাপিটা দিতে হয়। এটা অনেক ক্ষেত্রে এক্সপেন্সিভ হয়ে যায়, বারবার ডক্টর অফিসে যেতে হয়, আল্ট্রাভায়োলেট এ ওই থেরাপির জন্য একটা আলাদা একটা কস্ট থাকে। কিন্তু আমাদের দেশে যেহেতু সানলাইট মোটামুটি সারা বছরই কম বেশি পাওয়া যায়, সেখানে টপিক্যাল সেটা ইউজ যদি সেটা হয় এবং যারা ইয়াঙ্গার পেশেন্ট বা যারা টিন এজ তাদের ক্ষেত্রে যদি গার্জিয়ানটা একটু হেল্প করেন, এই ট্রিটমেন্ট মডেলিটি কিন্তু বেশ ভালো কাজ করে। সো আমি বলবো যে টপিক্যাল স্টেরয়েড, টপিক্যাল ট্রেটলিমাস, সিস্টেমিক স্টেরয়েড, হ্যাঁ, সিস্টেমিক জেএকে ইনহিবিটর, আল্ট্রাভায়োলেট এ থেরাপি, এই মেডিকেল ট্রিটমেন্টগুলো বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রেই যথেষ্ট কার্যকরী। নাইমা, জি ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, আপনারা দেখছেন হেলথ টিউব বিডির যে ডার্মাটোলজি সিরিজ প্রোগ্রাম ডার্মাকেয়ার অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে সেতি রোগের আধুনিক চিকিৎসা, এবং আমাদেরকে এই অনুষ্ঠানে সবসময় সার্বিকভাবে সহযোগিতা করেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমরা আপনার কাছ থেকে শুনলাম আসলে যে ট্রিটমেন্ট গুলো আপনারা দিচ্ছেন সেইগুলো নিয়ে, তো একটা জিনিস স্যার জানতে চাই যে স্কিনের যখনই কোনো সমস্যা দেখা দেয় আসলে রোগীরা কিন্তু প্রথমেই ডার্মাটোলজিস্টের কাছে আসেন না, তারা কি করেন, তারা ফার্মেসিতে যায়, ফার্মেসিতে গিয়ে স্টেরয়েড জাতীয় কোনো ক্রিম তাদেরকে ধরিয়ে দেয় হয়তো, বা সেখান থেকে বলে যে এটা লাগালেই ভালো হয়ে যাবে। কিন্তু এই যে স্যার স্কিনে বা যে কোনো স্কিন প্রবলেমের কারণে যে স্টেরয়েড গুলো ব্যবহার করা হচ্ছে, এটাতে স্যার কতটুকু ক্ষতি হচ্ছে স্কিনে? ভিটিলিগোর ক্ষেত্রে কিন্তু তোমার কথাটা অনেকটাই সত্যি, কারণ আমাদের কাছে যেসব পেশেন্ট আসে একটা বিগ পার্সেন্টেজ ইভেন এডুকেটেড পেশেন্ট, আমি দেখি যে নানা ধরনের চিকিৎসা, হ্যাঁ, সেটা ফার্মেসি থেকে জিজ্ঞেস করে তো মলম টলম তো সেটা তারা ইউজ করেই, বাট যেটা হয় যেটা হচ্ছে কি যে কিছু আনসাইন্টিফিক ট্রিটমেন্ট, এই ঝাড় ভোগ বা পানি পড়া এইসব ট্রিটমেন্টও অনেকে চলে যান, আবার অনেকে একটু অ্যাসিড জাতীয় বা যেগুলো স্কিনকে অনেকে বার্ন করে আমাদের কাছে আসেন। তো আমি বলবো যে এইসব অপচিকিৎসার কোনো প্রয়োজন নেই, কারণ এই ডিজিজটার কিন্তু অনেকগুলো কজ রয়েছে, কিছুকে বলি আমরা যেগুলা প্রিডিসপোজিং কজ, মানে পূর্বের কিছু কজ থাকে, আর কিছু থাকে আমরা বলি যে প্রেসিপিটেটিং কজ। হ্যাঁ, তো প্রিডিসপোজিং এর মধ্যে যেটা থাকে যেটা জেনেটিক, হ্যাঁ, অনেকেরই শরীরে তার জেনেটিক্যালি তার ওই ডিজিজটা তার ভিতরে রয়ে গেছে। হ্যাঁ, আর প্রেসিপিটেটিং কজ হচ্ছে গিয়ে পরিবেশের কারণে হোক, অনেকের ক্ষেত্রে যেটা হয় ট্রমা, কোন কারণে একটা জায়গা স্কিন ত্বকে আঘাত লেগেছে ওই জায়গাটা সাদা হয়ে যাবে, হ্যাঁ,
ওইটাই তাকে প্রেসিপিটেশন করবে বা ট্রিগার করবে তাকে। হ্যাঁ, অনেকের হাই খুব সানলাইট, খুব বেশি সানলাইট, সান বার্ন হয়ে গেছে, পড়ে গেছে, ওই জায়গাটা তার সারা জীবনের জন্য সাদা হয়ে যাবে। অনেকের মেন্টাল স্ট্রেস এর কারণে ওটা হয়ে যাচ্ছে, অনেকের স্কিনে একটা ইনফেকশন হয়েছে বা অন্য ডিজিজ হয়েছে, সেটা রুটটা ভালো হয়ে গেছে কিন্তু পরবর্তীতে ওই জায়গাতে ভিটিলিগো হয়ে যাচ্ছে। সো স্কিনের যাদের ভিটিলিগো প্রোন টু ভিটিলিগো বা যাদের ফ্যামিলি হিস্টরি রয়েছে, যে কোনো জিনিস ব্যবহার করলে তাদের উল্টো আরো বেশি ভিটিলিগো হওয়ার চান্সটা বেড়ে যায়। বেড়ে যায় আসলে সব রোগের ক্ষেত্রেই, কিন্তু এটা খুব স্বাভাবিক। গ্রহণ করা উচিত, কেননা ভুল চিকিৎসার কারণে কিন্তু অনেক রোগেরই আসলে ভালোর থেকে খারাপটাই বেশি হয়। তো দর্শক, আপনারা যদি কোনো স্কিনের সমস্যায় ভুগে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হয়ে তার পরামর্শ অনুযায়ী চিকিৎসাটা দেবেন। স্যার, আপনি বলছিলেন যে ফটোথেরাপির ব্যাপারটা ভিটিলিগো পেশেন্টদের ক্ষেত্রে, তো আসলে ফটোথেরাপি কতটা কার্যকরী এই ভিটিলিগো পেশেন্টদের ক্ষেত্রে? ফটোথেরাপি যেটা বলি যে সেটা দু ধরনের হয়, একটা তো জি বললাম স্যার, আমি টপিক্যাল, টপিক্যাল ফটোথেরাপি সরালেন আমরা স্কিনে আমরা ইউজ করব, সেটা কিন্তু সবচেয়ে ইজি, কিন্তু এটার প্রবলেমটা হচ্ছে সেটা অনেকেরই খুব ইজিলি সান বার্ন হয়ে যায়। হ্যাঁ, আমরা যখন বলি কাউকে সান এক্সপোজ করার জন্য 1 মিনিট বা 2 মিনিটের জন্য, আমাদের দেশে অনেকেই সেটা টাইমটা মেনটেন করতে পারে না। অনেকে সকাল 10টা রৌদ্র বললাম, সে হয়তো দুপুরে রোদে চলে গেল, বা 2 মিনিটের জায়গায় কেউ হয়তো 10 মিনিট বা 20 মিনিট চলে গেল, বা আরো কিছু ইনস্ট্রাকশন থাকে যে সানলাইট থেকে এসে জায়গাটা ধুয়ে ফেলতে হবে, দেখা গেল সে না ধুয়ে বের হয়ে গেছে। এসব কারণে অনেকেই ওই ওইটা ঠিক ওইভাবে মেনটেন করতে পারে না, বাট বেশিরভাগ পেশেন্ট কিন্তু সেটা পারেন। আর সিস্টেমিক যেটা পুবা থেরাপি, সেটা হচ্ছে কি যে সরালেন ট্যাবলেট, সেটা উনি সকাল 9টার দিকে খাবেন এবং 2 ঘন্টা পরে, দ্যাট ইজ দ্য সকাল 11টার দিকে রুদ্রে গিয়ে আধা ঘন্টা সেটা সান এক্সপোজ করবেন। হ্যাঁ, সেটাকে আমরা বলি যেটা সিস্টেমিক ফটোথেরাপি, সেটা কিন্তু আমরা সপ্তাহে বলি মিনিমাম 3 দিন করবেন, এবং ইজুয়ালি 6 মান্থ থেকে তো 1 বছর সেটা রেজাল্ট পাওয়ার জন্য সেটা 1 বছর তাকে মেনটেন করতে হয়। কিন্তু প্রথমেই বলছিলাম যে ভিটিলিগো ট্রিটমেন্ট সবসময় বলি যে এটা সময় সাপেক্ষ, এবং সেটা দীর্ঘ সময় লাগবে, দীর্ঘদিন লাগবে, এবং যে যত টাইম সেটা ইউজ করবেন সে, তিনি তত বেশি ফল পাবেন। জি, ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, একটা ভুল ধারণা কিন্তু সেটি রোগীদের থাকে, যে যেটা আপনি বলছিলেন যে স্যার সানলাইট এক্সপোজারের দরকার আছে, কিন্তু অনেকেই মনে করেন যে সানলাইটে এক্সপোজ হলেই হয়তো বা তার ভিটিলিগোটা বেড়ে যাবে, তো স্যার এটা কি ঠিক? এখানে দুটো দিক রয়েছে, আমি একটা ব্যাপার বলছি যে আল্ট্রাভায়োলেট এ শব্দটা আমি কিন্তু ইউজ করেছি, আল্ট্রাভায়োলেট এ। জি স্যার, তো আল্ট্রাভায়োলেট এ হলো হবে কি, প্রথমেই বলছি এই ডিজিজটার ক্ষেত্রে কিন্তু অটোইমিউন কজটা মোস্ট প্রাইম কজ। হ্যাঁ, এখন পর্যন্ত যতগুলো হাইপোথিসিস বলা হচ্ছে এই ডিজিজটার অন্যতম কজটা হচ্ছে কি অটোইমিউন, দ্যাট মিন্স কিছু কিছু টি সেল গুলো কিন্তু ভেরি মাচ অ্যাক্টিভ থাকে এই ডিজিজের ক্ষেত্রে। হ্যাঁ, তো ইউভিএ লাইট এক্সপোজারে কি হয় যে টি সেলের সংখ্যা কিন্তু ড্রামাটিক্যালি কমে যায়। হ্যাঁ, এত করে ডিজিজটা আস্তে 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 ভালোর দিকে যায়। তো আল্ট্রাভায়োলেট এটা ভালো, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে কি, যেটা যেখানে সান বার্ন হয়ে যায় তীব্র রোদ বা দীর্ঘক্ষণ সানলাইটে থাকা, এগুলোতে কিন্তু আবার উল্টো ভিটিলিগোটা বেড়ে যায়। সো দুটো দিকে সত্যি, যেটা ঘুরের সকাল 10টা বা 11টার দিকে যে স্বল্প সময়ের জন্য যেটা সান এক্সপোজার সেটা গুড, বাট তীব্র রৌদ্রালোক যেটা সেটা ত্বকের জন্য খারাপ, দুটোই সত্যি। জি আসলে, জি স্যার, ধন্যবাদ আপনাকে অনেক। স্যার, আরেকটা ব্যাপার আপনার কাছে একটু জানবো, যে আসলে দেখা যায় যে কিছু সার্জিক্যাল ট্রিটমেন্টও কিন্তু আপনারা করেন এই সেতি রোগের কারণে, তো স্যার এই সার্জিক্যাল ট্রিটমেন্ট গুলো কি কি আছে? সার্জিক্যাল ট্রিটমেন্টে কিছু কিছু না, সার্জিক্যাল ট্রিটমেন্টের অপশন এখন কিন্তু অনেক। তো আমরা যেটা করি, যেটা সার্জিক্যাল ট্রিটমেন্ট, প্রথমত গ্রাফটিং। হ্যাঁ, তো গ্রাফটিংটা মেন মূলত দু ধরনের গ্রাফটিং হয়, একটা হচ্ছে কি টিস্যু গ্রাফটিং, আর আরেকটা হচ্ছে কি সেলুলার গ্রাফটিং। তো টিস্যু গ্রাফটিংটা আমাদের দেশে বেশি হয়, টিস্যু গ্রাফটিং এর মধ্যে কয়েকটা টাইপ রয়েছে, আমরা যেটা সবচেয়ে বেশি আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে পাঞ্চ গ্রাফটিং। পাঞ্চ মিন হচ্ছে কি নর্মাল, যেটা পিগমেন্টেড স্কিন, নর্মাল স্কিন থেকে আমরা ছোট ছোট কয়েকটা পাঞ্চ, আমরা যে পাঞ্চ মিন হচ্ছে কি যে ছোট ছোট কয়েকটা গোলাকার কয়েকটা চামড়ার কয়েকটা পিস বা টুকরো আমরা তুলে যে জায়গাগুলোতে ভিটিলিগো বা সাদা স্পট রয়েছে সেখানে সেই চামড়াটা আমরা প্রতিস্থাপিত করি। তো এটা বল দিয়ে আমরা পাঞ্চ গ্রাফটিং। তো আরেকটা টিস্যু গ্রাফটিং, সেটা খুবই পপুলার সব দেশে, সেটা হচ্ছে কি স্প্লিট গ্রাফটিং। হ্যাঁ,
সেটা আমরা জি স্যার, জি একটু স্যার, আপার ডার্মিস এবং এপিডার্মিস দুটো সবই স্কিনের কিছু পর্শন আমরা যে জায়গাতে আমরা ভিটিলিগো স্পট রয়েছে সেখানে এসে আমরা সেটা ট্রান্সপ্লান্ট করি, সেটা অটো ট্রান্সপ্লান্ট, সেটা সেটা যথেষ্ট ভালো কাজ করে। আর ত্বকের কিছু কিছু জায়গা যেমন যেমন মিউকোসাল এরিয়া, লিপ বা এইসব জায়গায় আমরা ব্লিস্টার থেকে যে আমরা বলি যে ব্লিস্টার যে স্কিন সেটা গ্রাফটিং করা হয়। তো অনেকগুলো টাইপই আছে যেগুলো টিস্যু গ্রাফটিং, এক একটা ক্ষেত্রে এক একটা ভালো কাজ করে। তো যেসব ক্ষেত্রে বডি সার্ফেস এরিয়া কম সেসব ক্ষেত্রে আমরা যেগুলো পাঞ্চ গ্রাফটিং বা স্প্লিট গ্রাফটিং এবং ঠোঁটের ক্ষেত্রে বা মিউকোসাল যে সার্ফেস সেসবের ক্ষেত্রে আমরা সেগুলা এই সাকশন ব্লিস্টার থেকে যে গ্রাফটিংটা নেই সেটা আমরা করি। এই তিনটাই যথেষ্ট ভালো। আর সেলুলার গ্রাফটিং যেটা হচ্ছে সেটা একটু হাই টেকনোলজিক্যাল হেল্প লাগে। সেটা হচ্ছে কি যে ত্বক থেকে আমরা আমাদের ত্বকের কিছু অংশ আমরা কালেক্ট করি, সেগুলো আমরা একটা নির্দিষ্ট মেশিনে আমরা কালচার করি, সেটা এপিডার্মাল সেলগুলাও কালচার করতে পারি বা শুধু মেলানোসাইট আলাদা করে সেগুলোও কালচার করতে পারি, এবং সেগুলো আমরা শরীরে ডার্মা অ্যাব্রেশন করে, মানে ডার্মা অ্যাব্রেশন মিন্স যে জায়গাটাতে আমরা লাগাবো সেখানে চামড়াটা আমরা একটু চামড়াটাকে আমরা একটু তুলে ফেলি, তুলে ফেলে সেখানে ওই সেলগুলোকে আমরা সেখানে প্রতিস্থাপিত করি। তো সেগুলোকে আমরা বলি সেলুলার গ্রাফটিং। তো সেলুলার গ্রাফটিংটা ইজিলি হয় কি যেগুলো বডি সার্ফেসে গিয়ে যখন অনেক বেশি হয়, হ্যাঁ, সে জায়গায় কিন্তু সেলুলার গ্রাফটিং ইজ ভেরি গুড। আর বডির সার্ফেস এরিয়া বা শরীর কম জায়গা দিতে হয় তাকে, সেক্ষেত্রে আমরা স্প্লিট গ্রাফটিং বা পাঞ্চ গ্রাফটিং আমরা করে থাকি। তো ওইসব ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট কিন্তু এখন আগের তুলনায় অনেক বেশি, কারণ অনেক বেশি অনেক অনেক বেশি ডেভেলপ আমরা এই সাইডটা হয়ে গেছে। জি ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আপনারা যখন আসলে এই বিভিন্ন ট্রিটমেন্টের জন্য পেশেন্ট সিলেকশন করছেন, তো পেশেন্ট সিলেকশনের কি কোনো ক্রাইটেরিয়া আছে কিনা? হ্যাঁ, ক্রাইটেরিয়া হচ্ছে কি যে প্রথম কথা হচ্ছে গিয়ে যে এই ডিজিজটাকে স্টেবল থাকতে হবে। হ্যাঁ, স্টেবল মিন্স এই ডিজিজটা বাড়তেছে না, লং টাইম থেকে সেটা থেমে আছে। আর সেকেন্ড হচ্ছে যে আমরা যে মেডিকেল ট্রিটমেন্ট, সেই মেডিকেল ট্রিটমেন্ট গুলো আমরা ওই কাজ করছে না বা ওইভাবে ইফেক্টিভ না। হ্যাঁ, বা কিছু কিছু জায়গা আছে আসলে ট্রিটমেন্টটা একটু ডিফিকাল্ট, সেইসব জায়গা না, সেসব জায়গাতে ট্রিটমেন্ট করা যাবে। তো এই সিলেকশনটা ভেরি ইম্পর্টেন্ট। আর সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে যে পেশেন্টকে কিন্তু একটা লং ফলো আপে থাকতে হয়। স্প্লিট গ্রাফটিং বলি বা পাঞ্চ গ্রাফটিং বলি, সেসব ক্ষেত্রে আমরা বলি যে পেশেন্টদেরকে মিনিমাম 2 ইয়ার্স এর একটা ফলো আপে থাকতে হবে। হ্যাঁ, গ্রাফটিং এর পরে আমরা যেটা হয় যে আমরা যে স্কিনের যে জায়গাতে আমরা এই নতুন স্কিনটা আমরা গ্রাফটিং করি ওই জায়গাকে আমরা একটু ইমোবিলাইজ করি, একটু ড্রেসিং করি, এবং ড্রেসিং খোলার পরেও আমরা এভরি 3 মান্থ সেটাকে অবজার্ভ করি, কারণ প্রায় 50% কেসে কিন্তু আবার রিভার্স হয়ে যায়। রিভার্স মিনস গ্রাফটিংটা ঠিক কাজ করে না। তো ওই ক্ষেত্রে আমরা কিন্তু গ্রাফটিং এর পরে কিছু ট্রিটমেন্ট দিই, যেমন টপিক্যাল ট্যাক্রোলিমাস ট্রিটমেন্ট দিই, যেসব ক্ষেত্রে টিস্যু গ্রাফটিং করি সেসব ক্ষেত্রে ইদানিং ক্ষেত্রে আমরা যেটা দিচ্ছি যেটা হচ্ছে কি ফ্র্যাকশনাল CO2 লেজার, সেটা এভরি মান্থ যদি আমরা 6টা সেশন দিই দেখা গেছে যে স্কিনে যে পিগমেন্টেশন আসছে সেটা অনেক বেশি স্মুথ হচ্ছে বা ব্যালেন্স পিগমেন্টেশন হচ্ছে। ইভেন আমরা যে ব্লিস্টার যে গ্রাফটিং করি যেটা সাকশন ব্লিস্টার গ্রাফটিং, সেখানেও আমরা বলি যে আল্ট্রাভায়োলেট বি থেরাপি দেই আমরা, আল্ট্রাভায়োলেট বি থেরাপি দিলে সেটার রেজাল্টটা অনেক বেশি আসে এবং লং টাইম লাস্টিং হয়। এবং এইসব ক্ষেত্রে আমরা বলি যে হ্যাঁ এভরি উইকলি আমরা আল্ট্রাভায়োলেট বি দেই, সেটা 3 থেকে 6 মাস। তবে প্রত্যেকটা পেশেন্টকে বলি যে ফলো আপে থাকতে হবে, ফলো আপ মিনিমাম 2 ইয়ার্স। নাইমা জি ধন্যবাদ স্যার। আমি এখন যেটা জানবো স্যার, আমাদের ফেসবুকে এখন আমাদেরকে অনেকেই প্রশ্ন করছে, তো আমি একটু যদি প্রশ্নগুলো নিয়ে নিই তারপর আবার আমাদের আলোচনায় ফিরবো। স্যার আমাদেরকে প্রশ্ন করেছেন উম্মে সালমা, উনি বলেছেন যে তার মায়ের বয়স 56 বছর এবং তার মায়ের পুরো শরীরেই আসলে অনেক বছর ধরে দাউদের সমস্যা আছে, এবং হচ্ছে তার মায়ের পুরো শরীরেই একটা অ্যালার্জিক রিয়াকশন হয় এটা, এবং এটা ক্রনিক্যালি হচ্ছে। তো ওনারা ডাক্তার দেখিয়েছেন এবং অনেক ওষুধ খেয়েছেন, অ্যান্টিবায়োটিক্স নিয়েছেন, কিন্তু তারপরেও কোনো কাজ হচ্ছে না। তার আসলে এখন কি করতে হবে? এটা অত্যন্ত সুন্দর কোয়েশ্চন। আজকাল আমরা এইসব পেশেন্ট এত বেশি পাচ্ছি কারণ ওই ফাঙ্গাল ইনফেকশন, যেটা বর্তমান গত কয়েক বছর থেকে ফাঙ্গাল ইনফেকশন নানা কারণে ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট হয়ে গেছে,
যার ফলে অনেকেই ট্রিটমেন্ট নিচ্ছেন, ভালো হচ্ছে না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে হ্যাঁ, তাকে একটু এক্সটেন্ডেড ট্রিটমেন্ট দরকার, ভালো একজন ডার্মাটোলজিস্টের আন্ডারে তাকে একটা ভালো অ্যান্টিফাঙ্গাল। আজকাল কিন্তু নর্মাল অ্যান্টিফাঙ্গাল আগে যেগুলো কাজ করতো, পূর্বে যেগুলো খুব ভালো কাজ করতো, যেমন ফ্লুকোনাজল, এগুলো কিন্তু আর কাজ করছে না। এখন ইট্রাকোনাজল বা আরো ভালো যেসব অ্যান্টিফাঙ্গাল, সেগুলো আমরা একটু এক্সটেন্ডেড টাইম, দ্যাট মিন্স 1 মান্থ বা আরো বেশিক্ষণ আমরা দিচ্ছি। এগুলো না দিলে কিন্তু হয় কি যে ফাঙ্গাল ইনফেকশনের সাথে কিন্তু আজকাল প্রচুর ইচিং থাকে, হ্যাঁ, এবং অনেকটা অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে, অনেক কিছু প্রবলেম ইদানিং আমরা খুব বেশি দেখছি। সো প্রথম যেটা হচ্ছে, তাকে ফাঙ্গাল ইনফেকশনটা ট্রিটমেন্ট করতে হবে, হ্যাঁ, এবং এই এই ফাঙ্গাল ইনফেকশন কন্ট্রোল হয়ে গেলে তার অন্যান্য সিমটম গুলো কমে আসবে। জি, ধন্যবাদ স্যার। স্যার এরপর আমাদেরকে প্রশ্ন করেছেন জমির উদ্দিন, উনি বলেছেন যে তার বোনের বয়স 25 বছর এবং তার বোনের মুখে লাল গোটার মতো দেখা যায় এবং সেই গোটোগুলোতে পুঁজ দেখা যায় এবং এটা তার খুব পেইনফুল, তো উনি বিভিন্ন রকমের মলম ব্যবহার করেছে এবং সে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফ্যাসিড HC এই ক্রিমটাও ব্যবহার করেছে, কিন্তু তারপরেও ভালো হচ্ছে না, এখন তার কি করণীয়? যে জিনিসটা হয় যে এটাকে বলি আমরা ফলিকুলাইটিস, হ্যাঁ, তো আমাদের দেশে ফলিকুলাইটিস হলে অনেকেই হয় কি বাজার থেকে শুধু স্টেরয়েড এসে ইউজ করেন, ইউজুয়ালি বেটনোভেট জাতীয়, অনেকে আরো স্ট্রং দানোভেট জাতীয় ইউজ করেন, বাট ফলিকুলাইটিস এর ক্ষেত্রে কিন্তু আসলে সিম্পল অ্যান্টিবায়োটিক সাফিসিয়েন্ট। উনি যদি অনলি মিফুরেসিন অয়েন্টমেন্ট ইউজ করেন, ওনার ভালো হওয়ার চান্স অনেক বেশি, আর প্রয়োজন যদি থাকে মিফুরেসিনে যদি ওনার কাজ না হয়, তাকে ওনাকে ওনাকে মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খেতে হবে, হ্যাঁ। আর ফেসে যদি প্রবলেমটা হয়, আমি বলবো সেটা একনি থেকেও এই ধরনের প্রবলেম অনেকেরই হয়ে যায়, ওনাকে অবশ্যই একটা ফুল ট্রিটমেন্ট, হ্যাঁ, একনির ট্রিটমেন্টটা অনলি শুধু টপিক্যাল বা শুধু খাওয়ার না, সেটা ফুলি একটা কোর্স অফ ট্রিটমেন্ট দরকার পড়ে, সেটা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের আন্ডারে ওনার চিকিৎসা নেওয়া উচিত। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার এরপর আমাদেরকে প্রশ্ন করেছেন সাইদ ফরিদুর রহমান, উনি বলেছেন যে ওনার হাতে এবং পায়ে কিছু সাদা দাগ হয়ে গিয়েছে, তো এটা কি আসলে ভিটিলিগোর দিকে যাচ্ছে কিনা এই বিষয়টা নিয়ে জানতে চাচ্ছেন। আমাদের কাছে সবসময় এইসব এই সমস্যা নিয়ে আমাদের কাছে কিছু পেশেন্ট আসেন, হ্যাঁ, প্রথম অবস্থায় কিন্তু আসলে ডাক্তাররা খুব সহজে কিন্তু বলতে পারেন না এটা আলটিমেটলি ভিটিলিগোর দিকে যাচ্ছে কিনা। হ্যাঁ, হাইপোপিগমেন্টেশন মিনস একটু সাদা হয়ে যাওয়া, এটা অনেক কারণে হয়, হ্যাঁ, যেমন অনেক ফাঙ্গাল ডিজিজ রয়েছে, যেমন আমরা বলি পিটেরিসিস ভার্সিকুলার, বা অনেক ক্ষেত্রে একজিমা বা সোরিয়াসিস, সেটা ছিল ভালো হয়ে গেছে, সেটা পরবর্তীতে সাদা হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলি পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপোপিগমেন্টেশন, অনেক কারণে সাদা হবে, তো সাদা হওয়া মানেই ভিটিলিগো না, বাট সেটা ভালো একজন ডাক্তার প্রায় ডাক্তারের কাছে, আমাদের স্পেশালি যারা ডার্মাটোলজিস্ট ওনাদের কাছে উড ল্যাম্প নামে একটা যন্ত্র থাকে, সেটা দিয়ে পরীক্ষা করলে কিন্তু অনেক ক্লিয়ার হওয়া যায় এটা আলটিমেটলি এটা ভিটিলিগো নাকি অন্য কোনো ডিজিজ সেটা। তো আমি বলবো একজন ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে উনি উড ল্যাম্প এক্সামিনেশনটা ওনার করা দরকার। জি, ধন্যবাদ। যেহেতু উড ল্যাম্প যে ডায়াগনোসিস করার জন্য যে উড ল্যাম্প এক্সামিনেশনটা, বা সরি স্যার যেটা আপনি এটার কথা বলছিলেন, তো স্যার এটা কি সব সময় সব সেতী রোগীদের জন্য করা যেতে পারে? সেটা প্রথমে ডায়াগনোসিস এর ক্ষেত্রে তো আমরা অবশ্যই সেটা আমরা ইউজ করি, আর ট্রিটমেন্টের সময় আমরা ইউজ করি, আর কতটুকু পিগমেন্টেশন হচ্ছে সেটা মেজার করার জন্য উড ল্যাম্পের প্রয়োজন হয়, এবং এখন তো আরো ডার্মোস্কোপি আসে, আরো সুবিধা হচ্ছে, আমরা ডার্মোস্কোপি করেও আমরা কিন্তু পিগমেন্টেশন কতটুকু হচ্ছে বা এই অ্যাক্টিভিটি গুলো আমরা কিন্তু আমরা মেজার করি। জি, ধন্যবাদ স্যার। স্যার এরপর আমাদেরকে প্রশ্ন করেছেন জসিম উদ্দিন, উনি বলেছেন যে ওনার আসলে লিপে ভিটিলিগো আছে এবং হচ্ছে অনেক ট্রিটমেন্ট উনি করিয়েছেন কিন্তু তারপরও ভালো হচ্ছে না, কিভাবে ভালো হতে পারে আপনার কাছ থেকে একটু সাজেশন চাচ্ছেন স্যার। কয়েকটা বডিতে কয়েকটা সাইট বললি আমরা চ্যালেঞ্জিং, হ্যাঁ, যেটাকে ট্রিটমেন্ট অনেকটা বলি আমরা রিফ্রেক্টরি বা ট্রিটমেন্ট অনেক সময় কাজ করে না। ভিটিলিগোর ক্ষেত্রে যেটা হয় যে আমাদের শরীরের যেসব জায়গায় চুল থাকে, হেয়ার থাকে, হ্যাঁ, ওসব জায়গায় কিন্তু আগে ভালো হয়, বা কারণ হেয়ারের যে রুট ভাল্ব, এই ভাল্বের মধ্যে একটা মেলানোসাইট স্টেম সেল থাকে, হ্যাঁ, তা আমরা যে ট্রিটমেন্টটা দিচ্ছি সেটা হেয়ার রুট থেকে কিন্তু ওই মেলানোসাইট স্টেম সেলটা খুব তাড়াতাড়ি স্কিনে চলে আসে, এবং এখান থেকে পেশেন্টটা কিন্তু বেশি ভালো হচ্ছে ইদানিং রিসেন্ট যেটা গবেষণা হচ্ছে। এবং আমাকে যে প্রশ্ন ছিল একটা যে সার্জিক্যাল ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্টের কিন্তু একটা পর্যায়ে রয়েছে, কিন্তু আমরা বলি যে ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন অফ দ্য হেয়ার,
ভিটিলিগো জায়গায় যদি আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করি, অন্য যে কোনো মডালিটি থেকে অনেক ভালো কাজ হচ্ছে। হ্যাঁ, যেহেতু ঠোঁট বা আঙ্গুলের ডগা এইসব জায়গায় কিন্তু কোনো হেয়ার নেই, হ্যাঁ, তো এইসব এরিয়া কিন্তু সহজ ট্রিটমেন্টে সহজে ভালো হয় না। তবে অনেক জায়গা, যেসব জায়গায় একটু ডেভেলপ সেন্টার, স্কিন সেন্টার, সেখানে কিন্তু এই সাকশন ব্লিস্টার, হ্যাঁ, বডি থেকে একটা ব্লিস্টার তৈরি করে সেই ব্লিস্টারের হালকা স্কিন ঠোঁটের মধ্যে লাগিয়ে কিছুদিন রেখে দেওয়া হয়, এটা কিন্তু কাজ করে। তো আমি বলবো আপনি ভালো একজন ডার্মাটোলজিস্টের কাছে যান, যিনি ওই ব্লিস্টার, হ্যাঁ, ড্রাফটিং করেন, যিনি, এটা কিন্তু কাজ করে। জি, ধন্যবাদ স্যার। স্যার এরপর আমাদেরকে প্রশ্ন করেছেন সাথী আক্তার, উনি বলেছেন যে ওনার বড় ভাইয়ের অনেক বছর ধরে সেঁতি রোগের সমস্যা আছে এবং আগে হাতে পায়ে ছিল, এখন পুরো শরীরে ছড়িয়ে যাচ্ছে। তো এখন এই বর্তমান সিচুয়েশনে আসলে তার জন্য কি করণীয়, যেহেতু পুরো শরীরে তার এই সেঁতি রোগটা ছড়িয়ে যাচ্ছে? আমি প্রথমেই বলেছিলাম যে আমরা যখন ভিটিলিগো ট্রিটমেন্ট করি তখন পেশেন্টদেরকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে কি, স্টেবল, মানে তার আর কোনো অবস্থায় বাড়ছে না, গত 5 বছর আগে যেরকম ছিল এখনো সেম আছে। আর কারো আছে হচ্ছে এভরিডে কিছু না কিছু নতুন জায়গায় হচ্ছে, হ্যাঁ, তো এবং এটাকে বলি আমরা প্রগ্রেসিভ। প্রগ্রেসিভ যারা, তাদের ক্ষেত্রে আমরা মুখে খাওয়ার জন্য আমরা কিছু ওষুধ দিই, সেটা আমরা সিস্টেমিক স্টেরয়েড সেটা দিই, সেটা অবশ্যই একজন ডাক্তারের তত্ত্বাবধানে দেওয়া উচিত, কারণ সিস্টেমিক স্টেরয়েডের অনেকগুলো সাইড ইফেক্ট রয়েছে। এবং আমি বলবো যে ওনার ক্ষেত্রে যে একটা একটা মলিকুলের নাম আমি বলেছিলাম, যে কে ইনহিবিটর্স, হ্যাঁ, আর যেটা টপসিটানিপ, সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শে নেওয়া উচিত। এই পর্যায়ে এই এই দুটো খাওয়ার ওষুধ খুব ভালো কাজ করে, শুধু ট্রিটমেন্ট লাগানোর ওষুধে খুব একটা কাজ করে না। হ্যাঁ, আর যাদের ক্ষেত্রে এই দুটো ওষুধ দেওয়া যাবে না, তার ক্ষেত্রে আমরা বলি যে তাকে আল্ট্রাভায়োলেট এয়ার থেরাপি দিতে হবে, হ্যাঁ, বা কুবা থেরাপি তার জন্য আদর্শ চিকিৎসা। জি, ধন্যবাদ স্যার। স্যার আরেকটা প্রশ্ন আছে আমাদের কাছে, আমাদেরকে লিখেছেন খান সাইদুর, উনি বলেছেন যে ওনার গরমের সিজনে অনেক বেশি অ্যালার্জির সমস্যা হয় এবং দেখা যায় ওনার এই অ্যালার্জির কারণে ওনার অ্যালার্জিক রাইনাইটিস হয়ে যায়। তো এই সময়টাতে আসলে ওনার জন্য প্রতিরোধের জন্য কি করা যেতে পারে বা সে আসলে কোন ধরনের লাইফস্টাইল মেনটেন করতে পারে গরমের সময় এই অ্যালার্জি থেকে আসলে ভালো হওয়ার জন্য? অ্যালার্জি একটা সম্পূর্ণ একটা অন্য ধরনের একটা একটা টপিকস, এবং অ্যালার্জি নিয়ে ডিসকাশন করলে কিন্তু অনেক সময় লাগবে। আমাদের যে হিউম্যান বডিতে যে অ্যালার্জি, আমাদের সবচেয়ে কমন যেটা অ্যালার্জি সেটা হচ্ছে কি, অ্যাটোপিক অ্যালার্জি। হ্যাঁ, তো অ্যাটোপিক অ্যালার্জির একটা সাইনই হচ্ছে গিয়ে যে এই নাকের টিস্যুতে অ্যালার্জি। হ্যাঁ, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বদারিং প্রবলেম, এবং আমি বলবো যে এটার জন্য চিকিৎসাটা খুবই দরকার। এবং এই অ্যাটোপিক অ্যালার্জি বা যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি আমরা অ্যালার্জিক রাইনাইটিস, এখানে কিন্তু খুবই ভালো কাজ করে কয়েকটা প্রিপারেশন, যেমন মন্টিলুকাস ট্যাবলেট, হ্যাঁ, 10 মিলিগ্রাম যদি এভরি নাইটে উনি যদি খান, এবং দিনে একটা ভালো ফ্যাক্সোপ্যানাডিন জাতীয় একটা ট্যাবলেট উনি দিনে খান, রাতে একটা মন্টিলুকাস ট্যাবলেট খান, এবং অবশ্যই নাকে একটা স্প্রে, মাইল্ড যেসব স্টেরয়েড পাওয়া যায় মমিটাসন স্প্রে, সেটা নাকে যদি উনি এভরি নাইটে অন্ততপক্ষে ইউজ করেন, পেশেন্ট নিজে অনেক ভালো ফিল করবেন এবং অনেকগুলো অ্যালার্জিক সিমটম থেকে রক্ষা পাবেন। সেটার অবশ্যই ট্রিটমেন্ট প্রয়োজন, অবশ্যই ট্রিটমেন্ট দরকার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি খুব সহজ করে আসলে বলেছেন যে সেঁতি রোগীদের কি করণীয়, তাদের কি কি চিকিৎসা আছে, এবং আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়েছি। আমাদের সাথে অনেক দর্শকরা আছেন, তো স্যার অনুষ্ঠানে এই পর্যায়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর পক্ষ থেকে কিছু বলার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার খালেদ ইশতিয়াক নাদিমকে, তিনি হেড অফ ডার্মাটোলজি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে স্বাগত। থ্যাংক ইউ ডক্টর নাইমা, গুড ইভিনিং। প্রথমে আমি প্রফেসর মোহাম্মদ আব্দুল হাই স্যারকে অনেক ধন্যবাদ জানাই, ভিটিলিগো বা সেঁতি রোগ সম্বন্ধে স্যার বিস্তারিত আলোচনা করেছেন, এবং আমাদের দেশে আসলে এই রোগটা সম্বন্ধে যেসব সোশ্যাল স্টিগমা বা প্রচলিত ধারণা আছে, আমার মনে হয় যারা যারা প্রোগ্রামটি দেখেছেন সবাই খুব ক্লিয়ার হয়ে গেছেন বিষয়গুলো সম্বন্ধে। যারা যারা প্রোগ্রামটি দেখবেন এতক্ষণ সবাইকে ধন্যবাদ। আমি সবসময় বলে থাকি যে স্কিন কেয়ারের ক্ষেত্রে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশে সর্বোচ্চ সংখ্যক প্রোডাক্ট তৈরি এবং বাজারজাত করে থাকে। আসলে আমাদের চেষ্টা থাকে বাংলাদেশের মানুষের যে নানান রকম স্কিন ডিজিজ হয়ে থাকে সেগুলো ট্রিট করার জন্য অপশনগুলো যেন ডক্টরদের কাছে থাকে, সেটা মাথায় রেখে আমরা প্রোডাক্ট লঞ্চ করি এবং মার্কেটিং করি। যেমন আজকের যে আলোচ্য টপিকটা ছিল ভিটিলিগো বা সেঁতি রোগ, স্যার বলেছেন যে এটার অন্যতম একটা ট্রিটমেন্ট অপশন হচ্ছে ট্যাক্রোলিমাস। তো আমরা কিন্তু অনেকদিন ধরেই রেমাস অয়েন্টমেন্টটা বাজারজাত করে আসছি, যেটা ডক্টরদের কাছে বেশ পরিচিত একটা নাম।
তো আমি দর্শক শ্রোতাদের জন্য আমার পক্ষ থেকে দুটো অনুরোধ থাকবে। প্রথমটা হচ্ছে, শরীরের যত ছোট সমস্যাই হোক না কেন, অবশ্যই চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী আপনারা ওষুধ গ্রহণ করবেন। ডক্টর নাইমাও কিন্তু কিছুক্ষণ আগে বলছিল যে অনেকে আছেন কেমিস্ট শপে গিয়ে বা ফার্মেসিতে গিয়ে নিজে নিজেই ঔষধ কিনে ইউজ করার একটা প্রবণতা বাংলাদেশে, এটা পরিহার করবেন। সবসময় ডক্টরের অ্যাডভাইস নিয়ে ওষুধ খাবেন বা গ্রহণ করবেন। আর দ্বিতীয় রিকোয়েস্ট হচ্ছে, সবসময় চেষ্টা করবেন ভালো কোম্পানির ভালো গুণগত মানের প্রোডাক্ট ইউজ করার জন্য। পরিশেষে আমি বলবো, বাংলাদেশে এই মুহূর্তে COVID-19 ক্রাইসিস মোকাবেলায় অসংখ্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিয়োজিত আছেন, শত প্রতিকূলতা সত্ত্বেও নির্ভয়ে তারা কাজ করে যাচ্ছেন। আমি সবাইকে আমার পক্ষ থেকে, স্কয়ার ফ্যামিলির পক্ষ থেকে স্যালুট জানাই। আর যারা যারা অলরেডি COVID-19 আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাই। কাইসারকে আমি আবারও ধন্যবাদ জানাই, নাইমাকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য স্যার। আসলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আমাদেরকে কিন্তু অনেক দর্শক দেখেছেন এবং দর্শকরা কিন্তু আমাদেরকে আসলে প্রশ্নও করেছে। তো যেহেতু আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো আপনার কাছ থেকে একটু শুনবো স্যার, আমাদের এই ডার্মা কেয়ার অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? প্রথমত অত্যন্ত অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান। আমি আসলে এই ডিসকাশনে প্রায় 40 মিনিট চলে গেছে, কিন্তু আমি টেরই পাইনি কিভাবে 40 মিনিট চলেই গেল। দ্যাট মিনস অত্যন্ত সজীব এবং প্রাণবন্ত একটি অনুষ্ঠান। তো তোমার সুন্দর উপস্থাপনার জন্য তোমাকে ধন্যবাদ। আর দর্শকবৃন্দ যারা আমাদের সাথে দীর্ঘক্ষণ ছিলেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আর শেষ আমি একটা মেসেজ সবাইকে আমি বলবো যে আসলে এই কোভিড টাইমে যেটা হয়েছে, যে ক্রনিক যেসব প্রবলেম, ভিটিলিগো বলি বা স্কিনের অনেকগুলো প্রবলেম, ঠিক মতো কেয়ার হচ্ছে না, কারণ প্রপার ফলো আপ হচ্ছে না, ডাক্তারের কাছে সঠিক সময় যাওয়া যাচ্ছে না, সেটা নানা কারণে, প্র্যাকটিক্যাল কারণে হচ্ছে না। অনেক সময় ডাক্তারও হয়তো চেম্বারে বসছেন না, বা পেশেন্টও অনেক সময় ডাক্তারের চেম্বারে যেতে ভয় পাচ্ছেন, কিন্তু এ কারণে কিন্তু ট্রিটমেন্টটা ডিসকন্টিনিউ হলে কিন্তু দীর্ঘ মেয়াদি একটা সমস্যা হতে পারে। তো আপনারা আপনাদের চর্মরোগের ব্যাপারে যে চিকিৎসা যেগুলো, সেগুলো অবশ্যই সচেতন থাকবেন। আর আমার অনুরোধ, যারা ভিটিলিগো পেশেন্ট রয়েছেন আমাদের দেশে, যারা আছেন, আসলে তারা কিন্তু সামাজিকভাবে তাদেরকে অনেকটা অন্যরকম চোখে দেখা হয়, স্টিগমাটা বা এক ধরনের তাদের মধ্যে এক ধরনের কলঙ্ক লেপানোর চেষ্টা করা হয়। এই রোগটাকে একটা অনেকে ঈশ্বরের একটা অভিশাপ হিসেবে দেখেন, কেউ এটাকে খুব খারাপ রূপ ভাবেন, বাট এটা এমন একটা ডিজিজ যার কোনো সাইন নেই, কোনো সিম্পটম নেই, এটা কোনো সোয়াচি রোগ নয়, এটা থেকে কোনো কিছু হয় না, শুধু একটা দেখার মধ্যে, একটু কসমেটিক এটা দেখার মধ্যে একটা সমস্যা। সুতরাং এদেরকে অবশ্যই মানবিক আচরণ করবেন এবং এদেরকে কোনো অবস্থায় অন্য চোখে দেখবেন না, সেটা নিজের সন্তানের সাথে যেভাবে আচরণ করবেন, সব ভিটিলিগো পেশেন্টের ক্ষেত্রে আপনারা একই রকম আচরণ করবেন। তো সবাইকে আমার আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে এত সুন্দর করে কিছু কথা বলার জন্য, এবং আশা করছি আমাদের দর্শকরা আপনার কথা থেকে অনেক উপকৃত হয়েছেন। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে এসে আপনাদেরকে বলছি যে এখন কিন্তু COVID-19 খুব মানে ফার্স্ট আসলে ট্রান্সমিট করছে, এবং এই সময় কিন্তু আমাদের জন্য স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা খুবই প্রয়োজন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে প্রতিনিয়ত বলার যেন আপনারা সকলেই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলেন। এবং আপনারা জানেন যে আমাদের এই ডার্মাটোলজি সিরিজ প্রোগ্রাম ডার্মা কেয়ার প্রতি রবিবার ও মঙ্গলবার দিন হয়, এবং এখানে আমরা বিভিন্ন রকমের স্কিন এবং হেয়ার ইস্যুসগুলো নিয়ে কথা বলি, এবং আমাদের মাঝে উপস্থিত থাকেন বাংলাদেশের স্বনামধন্য ডার্মাটোলজিস্টরা। এবং এই অনুষ্ঠানে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সবসময় থাকার জন্য। এই বলে আমি আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।